পাকিস্তানে নির্বাচনে পিছিয়ে থেকেও এককভাবে সবচেয়ে বেশি আসন পাওয়ার দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএলএন এর নেতা নওয়াজ শরীফ। তবে তার প্রাপ্ত আসন সরকার গঠনের জন্য যথেষ্ট নয় জানিয়ে জোট সরকার গঠনের কথা বলেছেন তিনি। নির্বাচনের পর লাহোরে পিএমএলএন এর কেন্দ্রীয় সচিবালয়ে বিজয়ী ভাষণ দেন নওয়াজ শরীফ। সেখানে তিনি বলেন, আমরা বারবার নির্বাচন করতে পারবো না। পাকিস্তানকে এই সংকট থেকে বের করে আনতে সবার একসঙ্গে ইতিবাচক ভূমিকা পালন করা উচিত। তিনি বলেন, আমাদের দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলে ভালো হতো, তবে আমরা তা পাইনি। এই জন্য আমরা জোট সরকার গঠনের চেষ্টা করব। এরপরই নিজের গোপন ফন্দি প্রকাশ করেন ঝানু এই রাজনীতিবিদ। নওয়াজ জানান, স্বতন্ত্র প্রার্থীসহ সবার ম্যান্ডেটকেই সম্মান করেন তিনি। স্বতন্ত্র প্রার্থীদের যে কাউকে তিনি বরণ করে নিতে প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, আমরা আজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই জরাজীর্ণ পাকিস্তানকে পুনর্গঠন করতে এবং আমাদের সঙ্গে বসতে। আমাদের এজেন্ডা একটি সুখী পাকিস্তান। যদিও স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত, পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যেই পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের ভাগিয়ে নিতে দৌড়ঝাঁপ শুরু করেছে নওয়াজ শরীফের দল পিএমএলএন। এমনটি করতে পারলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করতে সক্ষম হবেন নওয়াজ। এদিকে পাকিস্তানের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 265 আসনের মধ্যে 252 আসনের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা বাকি আছে 13টির। এখন পর্যন্ত ঘোষিত ফলে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 106 আসন, যাদের মধ্যে পিটিআই সমর্থিত প্রার্থীরাই বেশি রয়েছেন। আর নওয়াজ শরীফের পিএমএনএল পেয়েছে 72 আসন, অপরদিকে বিলাওয়াল ভুট্টুর পিপিপি পেয়েছে 52 আসন। এর আগে বৃহস্পতিবার পাকিস্তান জুড়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ বন্ধ হওয়ার 18 ঘন্টা পর শুরু হয় ফলাফল ঘোষণা। সাইফ বিনায়ুব, কালবেলা ডেস্ক।